কোনো ময়দা না, কোনো ডিম না, কোনো সুগার না এবং কোনো বেকিং সোডাও না। নমস্কার বন্ধুরা, আমি দীক্ষা, দীক্ষা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য চকলেট কেক। মাত্র তিনটে জিনিস দ্বারাই আপনারা এই চকলেট কেকটা তৈরি করে নিতে পারবেন, শুধুমাত্র তিনটা। না ময়দা লাগছে, না ডিম লাগছে, না বেকিং পাউডার। ওগুলো ছাড়াই আমি কিভাবে আপনাদের চকলেট কেক তৈরি করে দেখাবো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। চলো তাহলে শুরু করি কিভাবে বানাই। বাড়িতে কেক বানানোর জন্য আমি নিয়েছি তিনটে বিস্কুট নিয়েছি। আমি ওরিও ফ্লেভারে বিস্কুট নিয়েছি, ওরিওর। আপনারা যে কোনো বিস্কুট নিতে পারেন, তবে চকলেট ফ্লেভারের যদি হয় তবে চকলেট মনে হবে একদম কেকটা খেতে। নিয়েছি ইনো। আমি এখানে কোনো বেকিং সোডা ব্যবহার করব না, আমি ইনোটা ব্যবহার করব। আপনারা ইনো ব্যবহার যদি করেন অবশ্যই নীল কালারের প্যাকেটে নেবেন। নিয়েছি দুধ, একদম রুম টেম্পারেচারের দুধ নিয়েছি আমি। একটা ফল পেপার নিয়েছি। আপনারা যদি চান তাহলে টিফিন বাটিতেও এই জিনিসটা করতে পারেন। আমি ফল পেপার ছিল আমার কাছে, তাই আমি এটাতে করে নেব। চলো তাহলে দেখে নিই কীভাবে করি। আমি তিনটে বিস্কুটের প্যাকেট নিয়েছিলাম। বিস্কুটগুলো আমি বের করে আমি ক্রিম সহই ব্লেন্ডারে দিয়ে আমি একটা পাউডার বানিয়ে নিব। এই বিস্কুটের সমস্ত বিস্কুট দিয়ে ব্লেন্ড করে নেব, পাউডার করে নেব মিহি করে। দেখো বন্ধুরা, আমি পাউডার করে নিয়েছি। এবার আমি একটা বোলে এগুলো ঢেলে দেব। এবার আমি অল্প, আমি যে দুধ নিয়েছিলাম এক গ্লাসের থেকে একটু কম নিয়েছি, আমার যতটা লাগবে আমি ততটাই ব্যবহার করব। আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা ঘন ব্যাটার করে নেব। আমি দেখিয়ে দিচ্ছি কীরকম ঘন হবে। আর আরেকটা কথা বলে রাখি, আমি এখানে কোনো চিনি ব্যবহার করলাম না, এই জন্যই বিস্কুটের মধ্যে যে মিষ্টিটা থাকে, মানে যে ভেতরে ক্রিম থাকে, তাতেই আমাদের কেকটা বেশ সুন্দর মিষ্টি হয়ে যাবে, আর দরকার পড়বে না। তবে যদি আপনারা বেশি একটু মিষ্টি খেতে চান আপনারা এক্সট্রা করে চিনি দিতেই পারেন, কিন্তু আমি এখানে কোনো এক্সট্রা চিনি ব্যবহার করিনি। আজকে খুব সহজে আমি আপনাদেরকে কেক বানানো শেখাচ্ছি। আপনারা খুব তাড়াতাড়ি বাড়ির মধ্যেই ঝটপট কেক বানিয়ে ফেলতে পারবেন। কোনো ময়দা না, কোনো ডিম না, কোনো সুগার না এবং কোনো বেকিং সোডাও না, তাতেই আপনারা ভালো চকলেট কেক বানিয়ে নিতে পারবেন। আমি হালকা হালকা করে দুধ দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি অনেকক্ষণ ফেটানোর পর এইরকম স্মুথ একটা ব্যাটারের মতন তৈরি করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে এক চামচ ইনো দিয়ে দেব। আমি এই ছোট চামচের এক চামচ আমি ইনো দিয়ে দিলাম। এতে কেকটা ফ্লাফি হবে, একদম স্পঞ্জের মতো। বেকিং সোডার কাজ করে এটা। আবারও আমি অনেকক্ষণ প্রায় 5 মিনিটের মতো ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ফেটানো হয়ে গেছে। আমার এটা ফেটাতে প্রায় অর্ধেক গ্লাসের মতো দুধ লেগেছিল। দেখুন, অর্ধেক গ্লাস লেগেছে। এরপর আমি ফল পেপারটাকে, আমি যে বাটিটা নিয়েছি এটা তেল ব্রাশ করে নেব। তেলটা আমি ব্রাশ করে নিয়েছি। এরপর আমি হালকা একটু ময়দা চারিদিকে ছড়িয়ে দেব, কারণ কেকটা যাতে আমার ভালোভাবে বেরিয়ে আসে যখন হয়ে যাবে কমপ্লিট, যাতে লেগে না থাকে সেই জন্য। এরপর আমি এই ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব সম্পূর্ণ। আমি ঢেলে নিয়েছি আর একটু ট্যাপ করে দিয়েছি ভালো করে চারিদিক দিয়ে, যাতে লাঞ্চ না থাকে। আর সম্পূর্ণটা ভরে দিবেন না ব্যাটার, কখনোই দিবেন না, কারণ এটা ফুলে উঠতে পারে পরে, তখন পড়ে যেতে পারে নিচে। আজকে কেকটা আমি প্রেশার কুকারে করে দেখাবো। তার জন্য আমি একদম লো ফ্লেমে 7 মিনিটের মতো আগে গরম করে নিয়েছি, একটা স্ট্যান্ড রেখে গরম করে নিয়েছি। এরপর আমি একটা ছোট্ট প্লেট এর মধ্যে খুব সাবধানে দিয়ে দেব, কারণ এর উপরেই আমি যে ব্যাটারের ফল পেপারের বাটিটা আছে সেটা দেব। আর সবসময় মনে রাখবেন, প্রেশার কুকারে যখন কেক করবেন আপনি উপরে সিটিটা খুলে রাখবেন। আমি সিটি খুলে রেখেছি এবং এটাও খুলে রেখেছি, এই দুটো সবসময় খুলে রাখবেন। এরপর আমি খুব সাবধানতার সাথে আমি বাটিটা রেখে দিয়েছি ফল পেপারে। এরপর আমি এটা বন্ধ করে দেব, এটা আমি বন্ধ করে দেব। এবং 20 থেকে 25 মিনিট পর আমি একবার খুলে দেখে নিব কেকটা হয়েছে কিনা। 20 মিনিট পর আমি একটু ঢাকা খুলে দেখে নিব কেকটার পরিস্থিতি কি আছে, হয়েছে কিনা। দেখুন, কেকটা ফুলে উঠেছে। আমি একটা টুথপেকের সাহায্যে গেঁথে
আমি দেখে নিব কেকটা সম্পূর্ণ হয়েছে কিনা। দেখুন লেগে আছে, তার মানে আমার কেকটা ভেতরে হয়নি, এখনো সময় লাগবে হতে। তো আমি আবারও 10 মিনিটের মতো ঢেকে রেখে দেব। 10 মিনিট পর আমি আবারও একটা টুথপেকের কাঠি দিয়ে আমি গেঁথে দেখে নিব ভেতরটা হয়েছে কিনা। দেখুন কিছুই লেগে নেই, তার মানে কমপ্লিট হয়ে গেল আমার 30 মিনিটে কেক। এবার এটা ঠান্ডা হওয়ার পরে আমি ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি কেকটা ডিমোল্ড করে নিয়েছি, তোমরা দেখতে পাবা কত ফ্লাফি হয়েছে স্পঞ্জের মতো। আমি কেটে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এক পিস, খুব সুন্দর টেস্ট হয় এর। এই দেখো একদম চকলেট কেক, ঝটপট তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো মাত্র 3টা জিনিস দিয়ে। তাহলে একবার ট্রাই করে দেখো এই রেসিপিটা, আমার আশা করি খুব ভালো লাগবে। ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। যদি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, পারলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীকালে আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সহজভাবে।